শুধু জয়া আর রেখা নয়, এই তিন অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন অমিতাভ বচ্চন। বলিউডের এই অভিনেত্রীরা ছিলেন অমিতাভ বচ্চনের প্রেমিকা, রইল তালিকা। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের ব্যক্তিত্ব সবার মন জয় করে, অনেক পরিশ্রমের মাধ্যমে শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চন খুব দ্রুত সফলতা পেয়ে আজ তার ক্যারিয়ারে এমন উচ্চতায় পৌঁছেছেন যেখানে পৌঁছানো সহজ নয়। শোনা যায় যে সেই সময় তিনি কয়েকজন সহ অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে শেষমেশ তিনি জয়া ভাদুরীর প্রেমে পড়ে তাকে বিয়ে করেন। অমিতাভের সঙ্গে বিখ্যাত অভিনেত্রী রেখার সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে এবং তা নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছিল। রেখা আজও অবিবাহিত হলেও সিঁদুর পরেন, কিন্তু সেই সিঁদুর কার নামে পরেন তা জানা না গেলেও অনেকেই মনে করেন অমিতাভ বচ্চনের নামেই রেখা সিঁদুর পরেন। কিন্তু আপনি কি জানেন, রেখা ছাড়াও আরও কয়েকজন নায়িকা রয়েছে যারা অমিতাভ বচ্চনের নাম জড়িয়েছিল তাদের সঙ্গে? আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত অভিনেত্রীদের নাম। জিনাত আমান, ডন লাওয়ারিস প্রভৃতি হিট সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন এবং জিনাত আমান জুটি। এই দুজনের জুটি সেই সময় মানুষ বেশ পছন্দ করেছিল। চলচ্চিত্রগুলিতে তাদের দুর্দান্ত রসায়ন দেখে প্রায়শই অনুমান হয়েছিল যে তাদের দুজনে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। হেমা মালিনী, বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনীর নামও অমিতাভের সঙ্গে যুক্ত হয়েছিল। এমনকি গোটা ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে আলোচনা হতো, তবে অমিতাভ এবং হেমা মালিনী জুটিকে অন্ধা কানুন, সত্যে পে সত্তা প্রভৃতির মতো হিট সিনেমাতে একসঙ্গে দেখা গেছিল। এরপর তাদের প্রেম নিয়ে আলোচনা হয়েছিল। পারভিন ববি, বলিউড ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চন এবং পারভিন ববির জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল। সেই জুটি একসঙ্গে অমর আকবর অ্যান্টনি, দিওয়ানা প্রভৃতির মতো বেশ কিছু হিট সিনেমায় কাজ করেছিল। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তিক্ত হতে থাকে। সেই সময় অমিতাভ বচ্চনের থেকে দূরত্ব বেড়ে যায় পারভিনের। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।